নমস্কার, আমি রাজদীপ নয়। আমার বয়স 18 প্লাস, আমার বাড়ি হাওড়াতে, আর আমার হাইট 5.7। আমি দীর্ঘদিন ধরে অভিনয় করছি থিয়েটারে। আমি কিছুদিন আগে যাব বিশ্ব বাংলা শিশু কিশোর একাডেমিতে, শিশু কিশোর একাডেমির হয়ে আমি সেকেন্ড ন্যাশনাল থিয়েটার চিলড্রেন্স থিয়েটার ফেস্টিভ্যালে অভিনয় করেছি। আর এখন সিনেমাটিক অভিনয়ের জন্য এই অডিশনটা দিয়েছি। নমস্কার, ধন্যবাদ। আসতে পারি বাবা? বাবা, আজকাল না আমি খুব আনন্দে আছি, মানে একটা আলাদা খুশি আমার মধ্যে সবসময় ঘুরে বেড়াচ্ছে। খুব ভালো আছি আমি, কেন আমি বলতে পারবো না, কারণ সে কারণটা খোঁজার মতো সাহস না হচ্ছে। বসে থাকলেই একটা আলাদা আনন্দ যেন মনে ঘিরে আসছে। সবসময় মনে হচ্ছে কিছুটা ভালো হচ্ছে আমার সঙ্গে প্রতি মুহূর্তে। আপনার সঙ্গে কি লজ্জা বাবা, আপনাকে তো সবই কথা বলি। আমি না একজনকে ভালোবেসে ফেলেছি, সে খুব ভালো, জানেন তো, খুব ভালো, আমার খুব ভালোবাসে সে। তার কথা বললেই আমার না ভিতরে হার্টবিটটা বেড়ে ওঠে। তার কথা যখনই ভাবি যেন মনে হয় কিছু একটা চলছে আমার চারিপাশে, একটা হয়তো প্রেমে বলে মানুষ এরকম হয়, কিন্তু জানি না। কিন্তু দুদিন আগে একটা ঘটনা হয়ে গেছে, আর সেটার জন্যই আমি খুব চিন্তিত। খুব আমি আর ও রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম, আমরা দুজনে দুজনের সঙ্গে কথা বলছিলাম, কিছু মাথা ছিল না আমার, মানে কিন্তু হঠাৎ একটা গাড়ির সঙ্গে কেমন ধাক্কা মারলো, আমি কিছু বোঝে না, কেউ শেষ টাইম পর্যন্ত ওর কথা রেখেছি আমি, কিন্তু তারপরও যখনই সাদা কাপড়ে মুড়ে ওকে নিয়ে আসলো, আমি ওকে ছাড়া বাঁচব না বাবা। কিন্তু কাল রাত্রিবেলা যখন শুয়ে পড়েছি আমি, তখন একটা আওয়াজ আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি শ্যামলী দাঁড়িয়ে আছে, সেই এক নিষ্পাপ মুখ, এক হাসি, আমার দিকে একভাবে চেয়ে আছে। আমি বললাম, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে, কেন?
শুধু যে হাতটা আমার দিকে এগিয়ে বলল, এসো এসো। তখন যেন মনে হলো আমি চলে যাই, চলে যাই ওর কাছে, আমি আমি গেলাম। কিন্তু ও নেই, ও নেই বাবা, আমি আমি ওকে দেখতে পাচ্ছি না। তুমি আজকে এসছো এখানে এই হোমে, আমি আনন্দে আছি, আমি আমি আনন্দে আছি বাবা, কিন্তু কিন্তু আর ওকে দেখতে পাই না। তাই কাল ওই ডাক্তার বুঝে আছে না, ছিনছি এখানে এখানে মারার চেষ্টা করছে, এখানে একবার তিনি পাজি নার্সটা ধরে নিল, আমাকে ধরে নিল, আমাকে বলো। তাই বলছি বাবা, তোকে এই জন্য ডেকেছি, একটা ফর্ম ফিল আপ করতে হবে বাবা, একটা ফর্ম, আর তোকে সাইন করে দিতে হবে যে আমার মৃত্যুর জন্য আমি দায়ী, আমি আর অ্যাজ এ গার্জিয়ান তুই সাইন করে দেবো, আর কিচ্ছু দরকার নেই, আর কিচ্ছু দরকার নেই।